কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ টিএমইডি জব সার্কুলারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো সার্কুলারটি পাবলিশ করা হয়েছে ইত্তেফাক পত্রিকায় 16 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে। তো এই ভিডিও থেকে আমরা টিএমইডি সার্কুলারটির বিস্তারিত দেখব। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় tmed.gov.bd। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিয়োগ করতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 13,000 থেকে 26,092 টাকা, পদের সংখ্যা 2টি। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে আর কম্পিউটারে স্পিড থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেসব জেলার লিস্ট এখানে রাইট সাইডে দেওয়া আছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 4টি। স্নাতক বা সমমানের ডিগ্রি দেন এখানে 60 লিপিতে স্পিড দেওয়া আছে 70 এবং 45, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে 30 এবং 25। আর গাজীপুর, ঢাকা, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, সিরাজগঞ্জ এবং রংপুর, যশোর, সিলেট এসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16,9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে বাংলায় 20 এবং ইংরেজিতে 20, টাইপিং স্পিড থাকতে হবে। অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 5টি। এসএসসি অথবা সমমানের পাশ হতে হবে। ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার, নোয়াখালী, পাবনা, নওগাঁ, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, খুলনা জেলার প্রার্থীগণ, যশোর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মোট পদের সংখ্যা দেওয়া আছে। দেন এখানে আবেদনপত্র দাখিল করা এবং মৌখিক পরীক্ষার জন্য নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই পালন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ মৌখিক মূল পরীক্ষায় সময় প্রদর্শন করতে হবে। এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে যে প্রার্থীর বয়স 15/1/2021 থেকে 18/3 বছরের মধ্যে হতে হবে এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধীকতা আছে তাদের ক্ষেত্রে 32 বছর। আর এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে। দেন আপনি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে এই পেজে আসতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হবে 17/1/2021 সকাল 10টায় এবং শেষ হবে 6/2/2021 সন্ধ্যা 6টায়। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার সময়ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থী তার স্বাক্ষর 380 পিক্সেল এবং ছবি 300x300 পিক্সেল এক্সচেঞ্জ করে নির্ধারিত স্থানে দিতে হবে। দেন এখানে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS দিয়ে পরীক্ষার ফি প্রদান করতে হবে। 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 4 নং পদের জন্য 450 টাকা। 1 থেকে 3 SMS পাঠানোর নিয়ম বলা আছে। প্রথম SMS TMED/SPACE ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16,200। দেন দ্বিতীয় SMS TMED/SPACE সেন্ড করতে হবে 16,200। ভিডিও ডিসক্রিপশনে আমি এই নিয়মটাও লিখে দেবো, তো আপনারা সেখান থেকে হেল্প নিতে পারবেন। দেন এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি tmed.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে, অথবা আপনি যে মোবাইল নাম্বারটা এখানে অ্যাপ্লাই করার সময় দেবেন সেই মোবাইল নাম্বারে SMS করা হবে। আর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভার করার অপশন আছে। তো এটাই ছিল